পর্যন্ত তার গুনারে আল্লাহ মাফ করিয়া দিত না, এরার জন্য আপনি দোয়া করেন না জানি, আপনার উম্মতের জন্য আপনি দোয়া করেন। আল্লাহর হাবিবে ফরমায়েন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তারিখে তুমি জাগিয়া ইবাদতের মধ্যে মগ্ন থাকো, এই রাইত হইল গিয়া আল্লাহর কাছে কিছু সাইবার রাইত, এই রাইত হইল গিয়া আপনার গুনাহ মাফের জন্য, গুনাহ মাফের জন্য দোয়া করবার রাইত, এই রাইত হইল গিয়া আপনার বিপদের মধ্যে আছেন আপনি বিপদ থেকে উদ্ধার করার জন্য দোয়া করবার রাইত। আপনি চোখ কইতে জল ছালি দিতা, চোখ কইতে যদি আপনি জল ছালি দেন আল্লাহর রহমতর দরিয়ায় আপনার জুস মারি দেয়, মারার লগে লগে আল্লাহ তান কুদরতি হাত দ্বারা তান বন্দার চৌকর জল দিয়ে আপনার মুসিয়া দিলেন, আর খালি মুসিয়া দেন না, তার সমস্ত জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন। হুকা সুবহানাল্লাহ। ওই লগে আইজগুর রাই অন্য হাদিসের মধ্যে কইত্রা, মান সামা ইয়াউমিল খামিসি আশরা মিন শাবান লাম তামসাসহু নার আবাদা, এই তারিখে যদি কোনো মানুষে এই তারিখে আপনার ফলো করিয়া একটা রোজা রাখে তার জন্য আপনার কাল কিয়ামতের দিন এবং দুজখর আগুনে আপনার তারে স্পর্শ করত না। হুক সুবহানাল্লাহ। মোট কথা হইল কি আপনার দুজখর আগুন আপনার এই ব্যক্তির লাগে হারাম হয়ে যায়। হুক সুবহানাল্লাহ। আমার বাড়ি করে মা বলিন যারা আছো, আজ রাত সেহারি খাইয়া যদি আগামী খাইলে একটা রোজা রাখিলাম তাহলে আল্লাহর হাবিবে কইত্রা, এই যারা এই তারিখে একটা রোজা রাখিলাইব তারারে দুজখর আগুনে কোনো সময় আপনার স্পর্শ করত না। হুক সুবহানাল্লাহ। আমার সাহাবাহল অন্য আয়াতের অন্য হাদিসের মধ্যে কইত্রা, তুবা লিমাই ইয়ামালু লাইলাতা তিন নিসফি লাইলাতান নিসফি মিন শাবান, ওগুরো মানুষের লাগি আপনার লাইলাতুল বরাত হইল কি খুশি, যারা এই রাইত হইল কি আপনার যারা জাগিয়া ইবাদত করে তারার জন্য হইল কি আপনার খুশি এবং তারার জন্য হইল কি আপনার আনন্দ। আমরা আমরার মানুষরে যদি জিজ্ঞাসা নিও এখন কোন মাস চলের, বিলে এখন তো মার্চ মাস চলের, বিলে বাংলা কোন মাস চলের, বাংলা আপনার হয়তো বৈশাখ কিবা তো চৈত মাস চলের আমরা সবে জানি, কিন্তু যদি খোয়া হয় এখন এরাবি আরবি কোন মাস চলের আমরা মানুষে কইতাম পারতাম না, কিন্তু আমরা আর মুসলমানের জন্য ইসলামের জন্য হইল কি আপনার আমরার মূল মাস হইল কি আপনার আরবি মাস, এখন আপনার শাবান মাস চলে, এই শাবান মাস, এই শাবান মাসের মধ্যে আপনার লাইলাতুল বরাত হইল কি এমন এক রাত, এই রাতের মধ্যে আল্লাহ রুটিন আপনার তৈরি করেন, এই রাতের মধ্যে আল্লাহ রুটিন তৈরি করছেন, কুরআন শরীফ দুনিয়ার মধ্যে নাজিল করবা। হুক সুবহানাল্লাহ। নাজিল করার লাগিয়া ও তারিখে আইসকুর তারিখে আপনার রুটিন তৈরি করছেন, আর নাজিল কিন্তু করবা লাইলাতুল বরাতের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে। আমার সাহাবগণ, এই লাইলাতুল বরাত এমন রাত যে রাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজে কইত্রা, ও আমার উম্মত হল যদি তোমরা ক্ষমা প্রার্থনা করি কেউ তাকো, বেমারের জন্য যদি দোয়া করো তাহলে আল্লাহ দুয়ারে বেকার করতা না, এবং বনক যারা আছো সুদ যারা খাইছো, যারা সুদ খাইছো এবং গণক যারা আছো যারা জুয়া খেলাইছো, মা বাপর নারফা ফরমানি যারা করছো এরারে আল্লাহ মাফ করিয়া দিবা, কিন্তু শর্ত হইল গিয়া আপনার খালিস দিলে তওবা করা। হুক সুবহানাল্লাহ। আল্লাহ এরারে কইত্রা আমি মাফ করিয়া দিমু, কিন্তু খালিস দিলে তওবা করতে হইব, খালিস দিলে তওবা ও তওবার হয় যে তওবা হইল গিয়া আমি যে দৃশ্যের পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
তাআলা কুরআন শরীফে আপনার কোন তারিখে আপনার দুনিয়ার মধ্যে নাযিল করবা, আজকের তারিখে আপনার রুটিন তৈরি করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান শরীফের মধ্যে আপনার কুরআন শরীফ নাযিল করবা। রমজান শরীফ হইল গিয়া দুইটা তিনটা মাস হইল গিয়া আল্লাহর কাছে সবচাইতে সম্মানী। এক নম্বর হইল গিয়া আপনার মেয়েরাজ, দুই নম্বর কইত্রা শাহবান, তিন নম্বর কইত্রা আপনার রমজান শরীফ। এই তিনটা মাস হইল গিয়া আল্লাহর কাছে আপনার সম্মানী মাস। আজকের তারিখে আল্লাহ রুটিন তৈরি করছেন যে লাইলাতুল কদরের মধ্যে রমজান শরীফের মধ্যে কুরআন শরীফ নাযিল করবা। কালে রমজান শরীফের মধ্যে আল্লাহ নাযিল করেন না, রমজান শরীফের মধ্যে সবচাইতে সম্মানী আপনার যে রাত, সেই রাত হইল গিয়া আপনার লাইলাতুল কদরের রাত। ও তারিখে আল্লাহ কিতা করছেন, কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হইল গিয়া একুশ তারিখ হইতে পারে, তেইশ তারিখ হইতে পারে, পঁচিশ তারিখ হইতে পারে, সাতাশ তারিখ হইতে পারে, উনত্রিশ তারিখ হইতে পারে, কিন্তু মুফাসসিরিনে কারাম হলে বিশেষ করে আপনার সাতাইশ তারিখের উপরে বেশি ফলো করছেন। তার কারণ হইল গিয়া এই যে লাইলাতুল কদরের যে সূরা আছে ইন্না আনজালনা, এর মধ্যে তিনটা কদর শব্দ আছে, কাফ দাল রে কদর, কাফ দাল রে কদর তিনটা শব্দ আছে। এই তিনটা শব্দ মিলাইয়া আপনার দেখা যায় নয়টা অক্ষর। এই নয়রে আপনার তিন নং সাতাইশ আপনার এদি আপনার পূরণ করিয়া এর গতিকে সাতাইশ তারিখে আমরা বেশি বেশি করিয়া আপনার রেওয়াতের মধ্যে সাতাইশ তারিখের মাতাইছে। কিন্তু উনত্রিশ তারিখে সহবরাত হইতে পারে, পঁচিশ তারিখ হইতে পারে, তেইশ তারিখ হইতে পারে, একুশ তারিখ হইতে পারে, যাই হোক এই তারিখে আল্লাহ তান পাক কালামুল্লাহ শরীফ রে আপনার নাজিল করছেন। এই পাক কালামুল্লাহ শরীফ নাজিল করার কারণে আমরা কিতা করছি আপনার এই পাক কালামুল্লাহ শরীফ তো আমরা ফায়দা ফায়দা ফাইয়ার, কোন ফায়দা ফাইয়ার, এই পাক কালামুল্লাহ শরীফে আপনার কিতা করে মানুষের অন্তরের মধ্যে মানুষের দিলের মধ্যে আপনার ডর হারাইয়া দেয়। আল্লাহ এবং আল্লাহর হবিব রে কিভাবে পাওয়া যায় লাইন বাতাইয়া দিয়া দেয়, এর গতিকে আমার সাহাব হল এই পাক কালামুল্লাহ শরীফ, এমন পাক কালামুল্লাহ শরীফ আল্লাহ কইছেন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কুরআন শরীফে নাজিল করছি আর এই কুরআন শরীফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। দুনিয়ার তৈরি লাকড়ির কোনো বাক্স নাই, দুনিয়ার তৈরি লোহার কোনো বাক্স নাই, কোনো আলমিরার মধ্যেও আমি রাখতাম নাই। এর গতিকে দুনিয়ার মধ্যে যা আপনার কম্পিউটার আছে, প্রেস আছে, যদি বন্ধ হয়ে যায় এরপরেও হইত্রা কুরআন শরীফ পৃথিবীতনে মিটিত না। কারণ হইল গিয়া এখন পর্যন্ত এক কোটির উপরে আপনার কুরআনে হাফিজ হলাছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কইত্রা আমি এমন এক জায়গার মধ্যে কুরআন শরীফের হেফাজত করম, দুনিয়ার তৈরি লাকড়ির কোনো বাক্স নাই, দুনিয়ার তৈরি লোহার কোন বাক্স নাই, আমার বানাইল বস্তু আমি আমার বন্দাগুলোর সিনার ভিতরে যেটারে পাওয়ে কলব, এই সিনার ভিতরে আমার কুরআন শরীফরে আমি হেফাজত করমু, খুব সুবহানাল্লাহ। এর গতিকে কথা প্রসঙ্গে হইয়ার পাকিস্তানের জিয়াউল হক এন রাষ্ট্রপতি আসলা এন জীবনী আমি ফুলিয়া দেখছি, তাইন কুরআন শরীফ সব সময় গলার মধ্যে ঝুলানো অবস্থায় রইত, কোনো খানো মিটিং যাইতা কুরআন শরীফ রইত, কোনো খানো সভা যাইতা কুরআন শরীফ রইত। হঠাৎ একদিন দেখা যায় প্লেন অ্যাক্সিডেন্ট হইয়া প্লেনের মধ্যে বহু মানুষ আসলা, কোনো মানুষের চিহ্ন নাই, তার লগে সিপাহী যারা আসলা এরারও কোনো চিহ্ন নাই। তখন একজন মানুষে কইল যে রাষ্ট্রপতি সাহেবর লাশ আমি তুকাইয়া বাইর করতাম পারবো। তুকাইয়া দেখা যায় কুরআন শরীফ যে গলার মধ্যে
যে অবস্থায় বান্দা তাইন লইয়া বাইর হইছেন ও অবস্থায় ও জায়গাখান খালি আপনার বাকি রইছে, বাকি বডি আপনার জ্বলি গেছে গিয়া খুব সুবহানাল্লাহ। কান সিপাহী কইল এই যে আমি রাষ্ট্রপতির লাশ বার করতাম পারমো, তান সব সময় অভ্যাস থাকে যে একজিল কুরআন শরীফ আপনার কিতাবটা প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া আর কুরআন শরীফ তিলাওয়াত করতা, কোনো সভার মধ্যে গেলে কোনো মিটিংয়ের মধ্যে গেলে কুরআন শরীফ বুকুর মধ্যে ঝুলাইয়া লইয়া যাইতা। এখানে গিয়া দেখা যায় কোন প্লেনের কোন চিহ্ন নাই, কোন মানুষের কোন চিহ্ন নাই, কিন্তু মুসলমানের ধর্মগ্রন্থ আল কুরআন। এখানে আপনার অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আসলা, গিয়া দেখলা মুসলমানের ধর্মগ্রন্থ আল কুরআন সত্য, তারা সকলে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর গতিকে আমার সাহাবগণ কুরআন শরীফের দুনিয়ার মধ্যে সম্মান যে সম্মান হয়ে যায়, তার কারণ হইল গিয়া বাচ্চান যারা আছো বিলকুল মাতামাতি করিও না, মাতামাতি করলে কিছু কথা অকল আমরা কইবার একটা জিও থাকে ইদার তনে আরি যায় গিয়া। আমার সাহাব অকল কোরআন শরীফ যেখানে আছে এখান দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবায়, তার কারণ হইল গিয়া এই কোরআন শরীফ, এমন কোরআন শরীফ আপনার দৈনিক মানুষে ফাঁস অক্ত নমাজের মধ্যে ফলিতে আছে, মানুষের কোনো বিরক্তির ভাব আসে না, বুড়া লাগে না। তার কারণ হইল গিয়ে কেন হইল গিয়া আপনার পাক কালামুল্লাহ শরীফ দুনিয়ার বানাইল কোনো মানুষের বানাইল নাই। এর গতিকে প্রত্যেক বই এখন লেখিয়া আপনার লেখকে লেখিয়া দেয়, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তে দ্বিতীয় সংস্করণের মধ্যে আমি কিতা করমু ঠিক করিয়া দিমু, ফোন নম্বরও দিয়া দেয়, অ্যাড্রেসও দিয়া দেয়, কিন্তু কোরআন শরীফের মধ্যে এই কথা লেখা নাই। খুব সুবহানাল্লাহ, কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। ও কোরআন শরীফরে আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে নাজিল করবা, আজকুর তারিখে আপনার ফিটিং করছেন, আজকুর তারিখে আপনার সিলেকশন করছেন। গতিকে আজকুর তারিখে যদি আপনি আজগুর তারিখে আপনি জিন্দা রাখেন, আপনি জাগিয়া থাকেন, বোঝা গেল আপনি লাইলাতুল কদর দিয়ে আপনি জিন্দা রাখলা। আর লাইলাতুল কদরটা যদি আপনি জিন্দা রাখিলেন, লাইলাতুল কদর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করদা সাহাবায়ে কেরাম লইয়া। ও সাহাবায়ে কেরাম হল বনি ইসরাইলের মধ্যে একজন কৌম আপনার 1000 বছর জাগি আল্লাহর ইবাদত করছে। সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে তো 60 বা তো 70 80 বছর পর্যন্ত বাঁচিবা, ও সময় আপনার ও সূরা নাজিল হইছে। আল্লাহর হাবিব চিন্তার মধ্যে ফুলি গেলা যে বনি ইসরাইলের কৌমর মধ্যে 1000 বছর তারা বাঁচিছেন, কিন্তু আমার উন্মত হলে 1000 বছর বাঁচিত না, 60-70 বছর পর্যন্ত বাঁচিবা। আল্লাহর হাবিব চিন্তার মধ্যে ফুলি গেছেন, ও আল্লাহ আপনার ও আয়াত দিয়ে জানাইছেন লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহার, এই রাত যদি আপনার জাগিয়া ইবাদত করে কইত্রা 1000 রাত তনে উত্তম। খুব সুবহানাল্লাহ। গতিকে আমার সাহাব হল আইজগুর তারিখে নিয়ম হইল গিয়ে আমরা দিল দে নরম করিয়া আমরা বইতাম, আমরা চক্ষু হইতে কিভাবে জল আসে ওভাবে আমরা দিল দে নরম করিয়া আজকের তারিখে আপনার আল্লাহ কইতা আমার দোয়া আমি 100 রহমতের দরজা খুলিয়া দিলেইছি, সবল লাগি দরজা খোলা, যে মদ খাইব তার লাগিয়ে দরজা খোলা, যে নমাজ আপনার ফাসত নমাজ পড়ে না তার লাগিয়ে দরজা খোলা, সবল লাগি আপনার দরজা খোলা আছে, কোনো অসুবিধা নাই। গতিকে আজকের তারিখ আমরা যে পাইছি আমরা সৌভাগ্য। আমি কথা প্রসঙ্গে একটা ঘটনা ঠানিলে আপনারা বুধ ভাইবা, হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর হস্তনে অনুমতি লইছেন, লইয়া কইলা হায় আল্লাহ আপনি আমারে পারমিশন দিয়া দেও আমি এক জায়গার মধ্যে যাইতাম, কিছু শহর শহর হল আপনার বেলাইতাম গিয়া। হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম রওনা দিছেন, রাস্তার মধ্যে গিয়া বড় একটা পাথর পাইছে, পাথর ভাইয়া দৃশ্যের ফলক আল্লাহুম্মা সাল্লি আলা এই পাথরের মধ্যে কি জিনিস আছে আমি থোড়া জানতাম সাইয়ার।
আল্লাহ কইলা ও ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সেই লাঠি দিয়া এই পাথরের মধ্যে তুমি কুসা মারো। হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামই আপনারে যে সময় আশা দিয়ে আপনারে কুসা মারছো, মারার লগে লগে দেখা যায় আপনার একজন বৃদ্ধ মানুষ পাথরের ভিতর থেকে বাইর হইছো। হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম কইলা তুমি এই পাথরের মধ্যে কি করতে আসো? বলে আজকে আমি 400 বছর ধরে আমি ইবাদত করিতে আসি। ও হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম কইলা তুমি 400 বছর ধরে আল্লাহর ইবাদত করতে আসো, তুমি বহুত বড় একজন বুজুর্গ। ও আপনার বৃদ্ধ বেটায় হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম রে কইলো আখেরি জবানার নবীর উম্মত হল আপনার ও পর্যন্ত সম্মানী ও পর্যন্ত দামি, তারা এমন এক রাইত পাইব এই রাইত যদি আপনার জাগিয়া ইবাদত করি লাই তাহলে আমার 400 বছর ইবাদত তনে আরো উত্তম হোক। সুবহানাল্লাহ, ও আজগুর রাইত হইল গিয়া যে রাইত আপনার শুনিয়া হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে আরজ করেন, হায় আল্লাহ আপনি আমারে নবী না বানাইয়া, আপনি যদি আখেরি জবানার নবীর উম্মত বানাইতা তাহলে আমার জীবন সার্থক হইলে। আমি খুব কা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার সাহেব আজকের তারিখে আল্লাহ সিলেকশন করছেন কোরআন শরীফ রমজান শরীফের মধ্যে আপনার নাজিল করবা। এর গতিকে কোরআন শরীফ হইল গিয়া দুনিয়ার মধ্যে যদি আপনার বাইর লগে বিবাদ থাকে, আপনার বন্ধুর লগে বিবাদ থাকে, চাচার লগে বিবাদ থাকে, আপনার গ্রামের মানুষের লগে বিবাদ থাকে, কিন্তু কোরআন শরীফের মাথায় আপনারা সব এখান হইলে ওই জান জানি তার কারণ হইল গিয়া আইস্তনে লইয়া দেখা যায় আল্লাহর হবিবর জবানাত্তনে এখন পর্যন্ত যারা কোরআন শরীফের লগে আপনার হিংসা করছে তারা আপনার দুনিয়ার মধ্যে কোনো নাম নিশানা নাই, কিয়ামত পর্যন্ত আপনার তারা নাম নিশানা রইত না। খুব কা সুবহানাল্লাহ, তার কারণ এই কোরআন শরীফ এমন কোরআন শরীফ যে কোরআন শরীফ কথা প্রসঙ্গে আমি আপনার সামনে একটা উদাহরণ কইয়ার, একজন মানুষে তার জীবনের মধ্যে 24 ঘন্টা আপনার খালি মদ খাইতে থাকে, 24 ঘন্টা মদ খাইতে থাকে। আপনারা খেয়াল রাখুন জানি আমি একটা সময় শেষ হয়ে যাব গিয়া যে গণক যারা আছেন, জাদুকর যারা আছেন, সুদ হারা যারা আছেন, যারা মদ হারা যারা আছেন, মা বাপর নাফন মানে যারা আছেন, গণক যারা আছেন, এরার জন্য হযরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামে কইছেন আপনি আপনার উম্মতর লাগি দোয়া করেন কিন্তু এরার লাগি আপনি দোয়া করবা না। ওই ঘটনাটা আপনার সামনে আমি সামান্য টানিলে আপনারা বুঝ পাইবা। আল্লাহ কইছেন না এরারেও আমি আল্লাহ মাফ করিয়া দিব কিন্তু এই লাইলাতুল বরাতর মধ্যে যদি তারা খালিস দিলে তোবা করে আমি আল্লাহ তারা তোবারে ঘুরে যেতাম না। খুব সুবহানাল্লাহ, ও ঘটনা সামান্য টানিয়ে আমি আপনারা সামনে টেনে বিদায় নিব। তো যাই হোক আমার সাহাব হল আল্লাহর বন্দা 24 ঘন্টা খালি মদ খাইত, মদর এখানে ফাট্টার মধ্যে খুব নেশা তার, মদর ফাট্টা এখানে সবসময় থাকতো। আল্লাহর বন্দা একদিন বাইর হইছে, বাইর হইয়া মদর দোকানের মধ্যে গেছে গিয়া দোকানদার দেখছে আপনি এক গ্লাস মদ দেন, দোকানদারে আপনার এক গ্লাস মদ দিছে। এই সময়ের ভিতরে দেখা যায় বারিন্দার মধ্যে এক টুকরা কাগজ ফালাইলাছে, সেই কাগজের মধ্যে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম। এর গতিকে যারা বেশি বেশি করিয়া আল্লাহরে ডরায় এরা ওই লাগি তোমাদের মধ্যে সবচাইতে উত্তম। খুব কা সুবহানাল্লাহ, আল্লাহর ডর এমন এক চিজ, এমন এক জিনিস আমি আপনার সামনে টানিলে বুঝ ভাইবা। তো ও আল্লাহর বন্দায় বিসমিল্লাহির রহমানির রহিম আপনার খাগজর মধ্যে লেখা আল্লাহর বন্দায় লইয়া সুমা দিছে আর ও পর্যন্ত দিলর মধ্যে আপনার ডরামাইছে। আল্লাহর মাঝে একজন মানুষ গুনাগার আছে, সেই গুনাগারের কারণে আমি আল্লাহ তোমার মুসার দুয়ারে আপনার ঘুরাইয়া দিলাইয়ার
পঞ্চাশ হাজার মানুষের সামনে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মানুষের কিলা বাইর করতা। দেখেন আল্লাহরে যদি আপনি ডরাই যান দিয়া, আল্লাহর ডর যদি আপনার অন্তরের মধ্যে থাকি যায়, আপনি কোরআন শরীফের সম্মান দিলেন, ওলি অখলটা যদি সম্মান দিলেন, আপনার মা বাপরে দুনিয়ার মধ্যে যদি সম্মান দেন, তাহলে আপনার আর অন্য কিচ্ছু করতে লাগে না, ওগুন নামও আপনার এবাদত। আমার সাহাবা হল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার চিন্তার মধ্যে ভুলে গেছেন গিয়া, পঞ্চাশ হাজার মানুষের সামনে একজন মানুষ আছে কিন্তু আপনার গুনাহ করছে, ও পঞ্চাশ হাজার হাজারের মধ্যে একজন মানুষ আছে গুনাহ করছে। তখন ও মানুষে কইল, হায় আল্লাহ, পঞ্চাশ হাজার মানুষের সামনে হায় আল্লাহ আমারে শরমিন্দা করিও না, হায় আল্লাহ আমারে শরমিন্দা করিও না, আমি গুনাহ করি লাইছি আমি স্বীকার একজন মানুষ গুনাগার মানুষ আছে, বাহির হইয়া না গেলে আপনি বৃষ্টি দিতায় না, কোন মানুষ তো বাহির হইয়া গেল না কিন্তু আপনি বৃষ্টি আরম্ভ করে দিলায়, তাই না? আপনার তর্ক আরম্ভ করে দিয়েছেন আল্লাহর লগে। তখন আল্লাহ জানাইলা, আমার একজন বন্দা গুনাগার আসলো কিন্তু আজকে সঙ্গে সঙ্গে তওবা করছে, খালিস দিলে তওবা করিয়া চক্ষু ইতে জল ছালি দিছে, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলেইছি, খুব কা সুবহানাল্লাহ। আমার আল্লাহর খাম হইল গিয়া আমি আমার বন্দারে আমি তার আইবরে ডাকিয়া রাখা। তে যাই হোক, আমার সাহাবা হল আরো একজন মানুষ, বুখারী শরীফের মধ্যে আইছে, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, আবু আব্দুল্লাহ ইবনে ইসমাঈল বুখারী রহমত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনিয়া দেখাইত্রা, একজন মানুষে তার জীবনের মধ্যে মিথ্যা ছাড়া বিচারের মধ্যে গেলেও ঘুষ খাইত, এতিমর মাল আত্মসাৎ করত, সুদও খাইত, ঘুষও খাইত, মিছাও মাতিত, দুইজন দি লাগাইত। হঠাৎ একদিন রাইত এসান নমাজ পড়িয়া তার ছেলেও হলদে ডাকাইল যে, আমি মারা যাওয়ার পরে তোমরা এক কাম করিও, আমার টানি টানি নিয়া জঙ্গল ফলাই যাই, কারণ আমি খুব বেশি ডরাই আর সামনে যে কবরিস্তান আছে এখানে অলি অকলে মাটি দেওয়া হয়েছে, এরপরে আপনার বালা বালা মুত্তকি ফরজগার মানুষের মাটি দেওয়া হয়েছে, আমার কারণে হয়তো তারারে আল্লাহ আপনার দলফাকলের মধ্যে আপনার হিসাবের মধ্যে আটকাই নিতে পারো, গতিকে আমি বলো ডরাইয়া তোমরা আমার টানি টানি নিয়া জঙ্গল ফলাই যাই। ছেলে হলে কইলে আপনি এটা কিতাব হইল, আমরা তো ছেলে হলে এটা খাম করা আমরার দ্বারা অসম্ভব। আল্লাহর বান্দা যে সময় ছেলে হলে হইছে খোয়ার লগে লগে ও রাত্রিতে আল্লাহর বান্দা আপনার মারা গেছে, ওই গ্রামের মধ্যে একজন ওলিরে আল্লাহ তাজুদর সময়ে খাবে দেখাইছো, হে আমার ওলি অমুক মানুষ মারা গেছে তুমি সুন্দর করিয়া দাফন কর, খাফন দাফন কর। এরে এরে আল্লাহর ওলিয়ে পরের দিন বিয়া কইলা বলে, আপনার গাঁত অমুক নামে একজন ওলি মারা গেছেন আপনারা কেউ জানেননি? বলে জি না, আমরা তো জানি অমুক নামে একজন মানুষ মারা গেছে, এই মানুষ তো ওলি না, এই মানুষ সুদও খাইতো, ঘুষও খাইতো, এতিমর মাল আত্মসাত করতো, এরপরে দুইজন দি লাগাইতো, বিচারের মধ্যে গেলেও টেকা খাইতো, আর আপনি কইন ওলি? তখন আল্লাহর ওলি একটা চিন্তার মধ্যে ফলি গেল গিয়া, আবার তাই মুরাকিবার মধ্যে ফরসইন, ফলার পরে আবার রিপোর্ট বাহির করছেন যে এই মানুষ এই ঘটনাগুলা মানুষের খোয়া ঠিক আছে কিন্তু আমার ডরানির কারণে আমি আল্লাহ মাফ করে দিয়া এখন কুর জবানার স্টেজর স্তরের একজন ওলি বানাইয়া দিয়া দিলেইছে, খুব কা সুবহানাল্লাহ। তে আমার সাহাব হল আমি খোয়া দশলাম, কোরআন শরীফ যেখানে আছে আপনার ইকান এমন এক চিজ, এই কোরআন শরীফ যদি আপনা আপনি বিএ পাস করিলেন, এমএ পাস করিলেন, বিএসসি পাস করিলেন, ডক্টর কিতা কিতি যদি আপনি পিএইচডিও পাস করিলেন, কিন্তু আপনার জ্ঞানী খোয়া হয় না, জ্ঞানী ও মানুষ ইসলামের দিকেও আপনার শিক্ষা রইত, দুনিয়ার দিকেও শিক্ষা রইত, ও এই লাগে আপনি জ্ঞানী মানুষ, ই আপনি জেনারেল সাধারণ আপনার জ্ঞান আছে, মনে করেন এখন আপনি এস এস সায়েন্স পড়িয়েছেন, জেনারেল সায়েন্স, সোশিয়াল সায়েন্স পড়িয়েছেন, এটা হইলে দুনিয়ার জ্ঞান, কিন্তু আপনার কাছে কোরআন শরীফেরও জ্ঞান থাকতে হইব, ও এই লাগে আপনি জ্ঞানী। গতিকে আমরা এখন গুরু জমানার দেখা যায় কোরআন শরীফের
মাদ্রাসাত আমরা ছাত্ররে দেওয়া বাদ দিলেছি, মাদ্রাসাত ছাত্ররে আমরা দেওয়া বাদ দিলেছি। কারণ হইল গিয়া মাদ্রাসাত যদি ছাত্র দেই তে ইগে আপনার 1,000 টাকা 2,000 টাকা 3,000 টাকা বেতনে আপনার পরিবার চালাইতে পারতো না। আপনার আর দোয়ায় আমি কথা প্রসঙ্গে কই আর এটা কিন্তু খোয়ার কথা নাই। আমরা কিছু মানুষে মনে করি মেসা বানাত মনে করে পয়সা কলি নাই নাকি তাই এটা মনে হয় এখানে আল্লাহ আস্তে মেসা বকল চলেন মনে হয় এর আর কোনো টাকা পয়সা নাই। মানুষের বিয়া শাদি দিতেও বেদান একটা জিও করে বালাবালি করে আবদার করে আর, কিন্তু আপনি বালা মেয়াসাব বানায় আপনার পয়সার কোনো অভাব নাই। আপনি প্রথমে হাফিজ বানায় খতম তারাবি যদি আপনার যদি শিলং পুলিশ বাজার মসজিদে ওদিন খতম তারাবি ফলানি হয় 1.5 টন 2 লাখ টাকা পাইব, 1.5 টন 2 লাখ টাকা পাইব, 2 হাফিজরে তারা 50-50 দেন। আর ঈদের দিন আর সবে কদরো আপনার 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা 3,000 টাকা আপনার দোয়ার লাগে দিলেন শিলং ইলা পয়সা আছে নেন সাব হল। আমি 2 বার খতম তারাবি শিলং পুলিশ বাজার মসজিদে ফলাইছি, বাগভুরি সাবর মসজিদ কথা প্রসঙ্গে কইয়ার আর একদিন আইলে কোনদিন ইলা কইছি নি সাব হল কথা প্রসঙ্গে আমি কইয়ার আমি বাগভুরি সাবর এখানে 16 বছর খতম তারাবি ফলাইছি। পয়সা মেসা বানাত নাই না, পয়সা আছে কিন্তু পয়সা আপনি লইতে লাগবো, পয়সা আপনি লইতে লাগবো। আপনি ছবি না ফুলিলে ওয়াইজ ফাইল মানুষের টাকা 2-3 হাজার টাকা দেয় ওয়াজের মধ্যে আপনি হলা বানাইতে হইব। আপনি ছেলে দেখবো আপনার বুক মারা হাট মারা এরপরে খান মারা খানে হুনে না চৌকে দেখে না ওগু আপনি আল্লাহ আস্তে নিয়ত করিয়া বই রয়েছে তে ওইব নি সাহ জি। গতিকে আমার সাহাব হল কোরআন শরীফ এমন এক চিজ, আমি গত বৃহস্পতিবারে এক জায়গা খতম আসলাম, একজনে কইল আপনারে আমরা আমরার লাইনেও কিছু হিংসা আছে। গতিকে আমার সাহাব হল মানুষের লগে হিংসা করলে মানুষ আগে দিয়ে বাড়িতে পারে না, ও তো আমার বাতি যে অবেটা লগে আসেন তাই নো আমার দাওয়াত দিয়েছেন। কইলে আপনি ছবি নাও দেখি ফারুক দেখি, আমি কইলাম ও তো তানে জিগার করলে দুইজন হাফিজ আইছিল তারা আমার কাছে ডিফিট খাইছেন ওই আপনি জিগার করে দেখি ও তো আমার বাতি যা লগে কথা প্রসঙ্গে কইয়া যে আমরা মানুষের মনে করেন মেসা বানাত মনে করে পয়সা খলি নাই। আপনি বালা মসজিদে খনকপুর সাইডে ইমামতি করেন না 50 টনে 60 হাজার টাকা আপনি পাইবা, আপনি হলা বনতে হইব, আপনি হলা বনতে হইব, আপনি আমদু ফলিবা আমদুর মধ্যে 60টা ভুল আমদু ফলিবা আপনি 60টা ভুল। আমি আর মহানা ফখরুদ্দিন সাহেব আপনার উদার বোন এক ইমাম সাহেবের ঘরে নামাজ পড়িছি দেখছি আমরা নামাজও আপনার হইতো না কিন্তু মাতিলে তো আপনার ইমাম সাহেব একটা বিশৃঙ্খলা লাগে যাইব সহি শুদ্ধ করি। যদি আমরা কারিয়ানা পাস করি হাবিজানা পাস করি আলিমানা সুন্দর করি পাস করি এরপরে আপনি হায়ার সেকেন্ডারি পাস করেন, হায়ার সেকেন্ডারি পাস করেন লগে বিএ পাস করেন শিক্ষা তো আপনার অভাব নাই কিন্তু আগে আপনি কোরআনে হাফিজ বানান কোরআন শরীফের শিক্ষা দেন আলিমানা শিক্ষা লইয়া এরপরে আপনি চাইলে আপনি দোকানদারি করেন ওয়াজ করেন মসজিদে ইমামতি করেন কিন্তু আপনি চতুর্দিকের লাইন রাখি দিলে আপনার চতুর্দিকতে আপনার পয়সা আইব। কিন্তু আমরা মানুষে মনে করেন মেসা বানাত পয়সা নাই ও কিতা করবা যেগু আপনার চলতে পারেন না যেগু আপনার বেমার আজার বেমার ছাড়েন না বাজু মারা এরপরে আপনার খান মারা ফুজ বাইয়া ফলে বিলগু আল্লাহ আস্তে দিলেইলাম আল্লাহ আস্তে দিলে আল্লাহ তান তান চালাইবা। আমার সাহাব হল এই কোরআন শরীফ এমন কোরআন শরীফ আল্লাহ আমার কাছে পাঠাইছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন লাও আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন শরীফ যদি আমি কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে এই কোরআন শরীফের ডরে আর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় সহ্য হইত না খুব সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এমন কোরআন শরীফ দৈনিক মানুষে ফাসক্ত নামাজের মধ্যে ফলিতে আছে কিন্তু মানুষের বিরক্তির ভাব আসে না। মানুষে আপনার যত ফলে মানুষের মধু লাগে কিয়ামত পর্যন্ত মানুষে আপনার মানুষের বিরক্তির ভাব আইত না খুব সুবহানাল্লাহ। এই কোরআন শরীফর যে সময় 1 আয়াত নাজিল হইতো 2 আয়াত নাজিল হইতো 3 আয়াত নাজিল হইতো তখন অন্যান্য ধর্মাবলম্বী মানুষে কইটা এটা হইল কি মুহাম্মদর বানাইল তখন এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে জবাব দিছেন ফাতু বিসুরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কোরআন এই কোরআনের আয়াত যদি
মুহাম্মাদের তৈরি হয় মুহাম্মাদের বানানো হয় তাইলে কুরআন শরীফের ছোট্ট থেকে ছোট্ট একটি সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনার মতো সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আজ যদি কিয়ামত পর্যন্ত কোনো মানুষের দ্বারা কুরআন শরীফের ছোট্ট থেকে ছোট্ট একটি আয়াত কিবা তো সূরা বানানো সম্ভব হয় না কিয়ামত পর্যন্ত আপনার বানানো সম্ভব হইবে না হুক্কা সুবহান আজকের তারিখ হইল কি ও তারিখ যে তারিখের মধ্যে আগামী এক বছর পর্যন্ত আল্লাহ মানুষের ভাগ্যরে আপনার সেটিং করিয়ে রাখেন ভাগ্যর আপনার রুটিন সেটিং করিয়ে রাখেন মানুষের উন্নতি অবনতি এবং টাকা পয়সা মানুষ কোন দিন কোন জায়গাত মারা যাইব আগামী বছর মারা যাইব নি আগামী বছর হার জন্ম হইব আজকের তারিখে আল্লাহ লিপিবদ্ধ করিয়ে রাখেন হুক্কা সুবহানাল্লাহ আমি আপনার সামনে হাদিস পড়েছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ও আমার উম্মত হল তোমরা আজকের তারিখে জাগিয়া ইবাদত করো আল্লাহ নিজে ঘোষণা করো আমি আল্লাহ আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা চায় যা চাইব আমি আল্লাহ তার গুনারে মাফ করিয়া দিব হুক্কা সুবহানাল্লাহ তোমাদের মধ্যে কেউ আসেনি যে আমার কাছে কোনো কিচ্ছু চাওয়ার আসেনি আমি আল্লাহ তারে দিয়া দিলাম হুক্কা সুবহানাল্লাহ ও লবি আজগুর রাই এই তারিখে যদি কোনো মানুষ একটা রোজা রাখে এই তারিখে যদি কোনো মানুষ একটা রোজা রাখে তাহলে হইতরা কাল কিয়ামতের দিন এই মানুষের গায়ের মধ্যে দুজখর আগুনে আপনার স্পর্শ করতো না খুব সুবহানাল্লাহ আর ওই গুরু মানুষের লাগি আপনার খুশি ওই গুরু মানুষের লাগি আপনার আনন্দ যারা আপনার এই তারিখে জাগিয়া এবাদত করে এর গতিকে আমার সাহাব হল যারা কোরআন শরীফ তিলাওত যেন কোরআন শরীফ তিলাওত করিও বাচ্চান্তরে কোরআন শরীফের শিক্ষা দিও কারণ হইল গিয়া যদি কোনো ব্যক্তি মারা যায় যাইতে সময় যদি আপনি ইয়াসিন শরীফ কোনো মানুষে আপনার তিলাওয়াত করে তাহলে এই ব্যক্তির রূহে আপনার দশজন ফরিস্তা হলে আপনার বইয়া লইয়া দিবা হুক্কা সুবহানাল্লাহ কোরআন শরীফের শিক্ষা এমনের জিনিস আর এই ব্যক্তির জনজার মধ্যে দশ হাজার ফরিস্তা হলাইয়া উপস্থিত হইবা হুক্কা সুবহানাল্লাহ কথার লাগে বাচ্চান্তরে কোরআন শরীফের শিক্ষা দেওয়াইও রসুল বলুক আল্লাহুম্মা সাল্লি আলা আমার সাহাব হল আমার কেউ খুঁজছে না আমি আমার তরফ তো নেই খুঁয়ার মসজিদও আমি আইয়া দেখি আর আচ্ছা আমি এটা মাইক বন্ধ করে পরে আপনারা লোকের তোলা মাতিম আমার সাহাব হল আমি সাইয়া আজকে দেখেন মসজিদও বহুত খাম হয়েছে আপনারা আমার কেউ কইছেন আমার পক্ষত নেই আমি খুঁয়ার আজগুর তারিখে আমরা নিয়ম হইল গিয়ে আমরা দিল দিয়ে একবারে নরম করিয়া বইতাম মসজিদ এমন এক চিজ আমি আপনার সামনে কইয়ান আপনারা মসজিদের মধ্যে আদব রক্ষা করি বোন জানি মসজিদ হইল গিয়ে আদবর খিলাফ করা হইল গিয়ে কইতরা মক্রিয়া তো করিনি সুন্দরইয়া বোন জানি কারণ হইল গিয়া হক কথা কিছু কড়া থাকে আল্লাহর হবিবর লগে সব দেখা যায় মক্কা শরীফর মানুষের সম্পর্ক রাখছেন মায়ার আসছেন যেই আল্লাহর হবিবে ফাঁড়ের উপরে উঠিয়া কইলে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করতেইব ও আল্লাহর হবিবরে আপনার বাদ দেওয়া আরম্ভ করে দিছে হক মাত কিছু কড়া থাকে আল হক তো মুরুন তে আমি চাই আর সামান্য মাতি দাম আপনারা জানা আছে বাদশাহ হারুন রশিদে তান ওয়াইফর লগে খোতা খাটাখাটি করিয়া কইলা বেল ফড়ার লগে লগে বেইল ফোড়ার ভিতরে যদি আমার মহল তনে বাইরিয়া না যাও তাহলে তুমি তালাক ও মসজিদের একটা ঘটনা নিয়ে আপনার সামনে বুঝাইতাম সে আর মসজিদ কোন জিনিস মসজিদ কোন জিনিস আমি আপনার সামনে ঘটনা নিয়ে বুঝাইতাম সে আর তখন আপনার তান তান ওয়াইফে হইলা যে
খতা ও খতা লইয়া কাটা কাটি হইছে। আচ্ছা 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 আমি আমি তো 7:30 বাজে গেছে না কয়টা বাজে আমি ফোনে আটটা শেষ করলাম আপনারা তামার সাহেব হল আমি খোয়াত আসলাম বাদশাহ হারুন রশিদে কইলা যে আমার কারণে আপনি আমার ওয়াইফ আপনি দামি তান ওয়াইফে কইলা যে না আমার কারণে আপনি দামি দয়েজনে কথা কাটাকাটি হইছে ওয়ার পরে তান বাদশাহ কইলা যে আমার মহল তনে বাইর হইয়া না গেলে বেল ফোড়ার আগে তোমারে আমি তালাক দিলাইলাম তে তালাক শব্দটা হইল কি আপনার মেহলকল লাগি আপনার খুব মারাত্মক তখন মেয়ে কইলা তান ওয়াইফে কইলা এখন আমার দ্বারা তো তান মহলর তনে মহল তনে বাইরিয়া যাওয়া অসম্ভব কারণ 40টা দেশ তাই নিজে চালাইতরা এই 40টা দেশ আপনার বেইল ফোলার ভিতরে প্লেনে গেলেও আপনার ফার হইয়া যাওয়া অসম্ভব।